এখান থেকে নিয়ে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি যেহেতু সামনে কুরবানি ঈদ চলেই আসতেছে, তাই আমি আজকে স্পেশাল লাচ্ছা সামাই তৈরি করে দেখাবো। যদি আপনারা সবাই পারেন, যেহেতু আমি ইউটিউবে রান্না দেখাই, তো আমি যা যা পারি সব এক এক করে দেখিয়ে দেবো। এখন আমি এই যে একটা অলিম্পিয়ান লাচ্ছা সামাই নিয়েছি, এটা ভিতরে খুলে দেখাচ্ছি যে কেমন। চলুন খুলে দেখা যাক। আমি অলিম্পিয়া ইরানি লাচ্ছা সামাই নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানির লাচ্ছা সামাই নিতে পারেন। চলুন খুলে দেখি ভিতরে অবস্থাটা কিরকম। আমি সাধারণত ঈদে এই কোম্পানির সামাইটা ইউজ করি, এটা রান্না করে খেতে ভারী মজা লাগে, তাই আমি এই কোম্পানিটা ইউজ করি। আপনারা যে কোনো কোম্পানিটা ইউজ করবেন। এরকম দুইটা বাটিও থাকে, যেরকম ড্রাই ফ্রুটসও দেওয়া থাকে, এক্সট্রা আপনাকে ড্রাই ফ্রুটস কিনা না লাগবে না, তাই আমি এই সময়টাই ঈদের মধ্যে রান্না করি। এখন আমি তৈরি করে দেখাচ্ছি। আমি তরল দুধ এরকম 1 কেজিটা এখানে জাল করতে দিয়ে নিয়েছি, এবং 1 কাপ দিয়ে 1 কাপ চিনি নিয়েছি, পুরাটাই দিয়ে দিব, এবং 2 এলাচি দারচিনি নিয়েছি, এটা আমি বলক আসলে উঠিয়ে নিব। আপনারা যদি কেউ দিতে না চান সেটা স্কিপ করতে পারেন। আমি দেব যাতে একটা দুধের যে একটা গন্ধ থাকে সেটা দূর হওয়ার জন্য। বলক আসলে আমি এলাচি দারচিনিগুলো উঠিয়ে নেব, এবং 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, লাগলে আবার দিয়ে নেব। দুধটা একটু ঘন করে নিব, ঘন হয়ে আসলে ফিরে আসছি। আমার দুধ অনেকটা ঘন হয়ে এসেছে, আপনি আপনাদের পরিমাণে ঘন করে নেবেন। আমি আমার পরিমাণ ঘন করে নিয়েছি। এখন আমি যে এলাচি দারচিনিগুলো দিয়েছিলাম এক এক করে উঠিয়ে নিচ্ছি, উঠানোর পর ফিরে আসছি। আমি সবগুলো এলাচি দারচিনি উঠিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে কিছু দুধ একটা মগের মধ্যে ঢেলে নিব, কিছুক্ষণ পর ফিরে আসছি। এখন আমি এই জাল করা দুধ থেকে কিছুটা দুধ আমি ঢেলে নিচ্ছি, এবং 1/2 কাপের মতন আমি ফুল ক্রিম যুক্ত পাউডার মিল্ক নিয়েছি, এটার সাথে মিশিয়ে নিব যাতে খেতে আরো ভারী স্বাদ লাগে। সবগুলো মেশানোর পর ফিরে আসছি। আমার 1/2 কাপ পাউডার মিল্ক তরল দুধের সাথে মেশানো শেষ। দেখেন কতটা ঘন হয়েছে। এখন আমি এই মেশানো দুধটা এখানে ঢেলে দিব। আর একটু বেশি ঘন হলো এবং খেতেও ভারী স্বাদ লাগবে। আমি এভাবে সবসময় বানিয়ে থাকি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আরও 2 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব, দুধটাকে রান্না করে নেব। রান্না করার পর আবার ফিরে আসছি। দুধটা সম্পূর্ণ জাল হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি এটা ডিশ নিয়েছি, এখন এটার মধ্যে সেমাই বিছিয়ে নিব, এবং দুধটা সাথে সাথে ঢেলে দিব না, আমি 5 মিনিট পর ঢেলে দিব। কারণ সাথে সাথে ঢেলে দিলে সেমাইটা অনেকটাই হয়ে যায়, নরম টাইপের হয়ে যায়, তাই আমি 5 মিনিট পর আমি দুধটাকে এখানে ঢেলে দিব, কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। A few moments later. প্যাকেটটার ভিতর থেকে সবাইটা আমি বের করে নিয়েছি। এখন এখান থেকে আমি আমার পরিমাণ মতো সবাই আমি ডিশটার মধ্যে সাজিয়ে নেব। সাজানোর পর আমি ফিরে আসছি।
আমি আমার পরিমাণ মতন সাজিয়ে নিয়েছি সামাইটা এবং চেরি কিছুটা কেটে নিয়েছি এবং এই সামাইতে যে ড্রাই ফ্রুটসগুলো এটা আমি উপরে দিয়ে দিব। এখন আমি দুধটাও ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ দুধটা ঢেলে দেওয়ার পর ফিরে আসছি। আমার সম্পূর্ণ দুধটা ঢেলে নিয়েছি সামাইয়ের মধ্যে। এখন আমি 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর আমি ড্রাই ফ্রুটস গুলো সাজিয়ে নেব। 5 মিনিট পর আমি ফিরে আসছি। আমি 5 মিনিট পর ফিরে এলাম। আমার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে দুধের ঘনত্বটা কেমন হয়েছে বা সামাইয়ের ঘনত্বটা কেমন হয়েছে। তো এখন আমি ড্রাই ফ্রুটস গুলো এখান থেকে এখানে দেওয়া আছে তাই আমি এগুলি সাজিয়ে নিচ্ছি। কাজু, পেস্তা, কিচমিচ সব কিছু দেওয়া আছে। চেরি বাসায় ছিল সেটা কেটে নিয়েছি। সব সাজানোর পর আমি ফিরে আসছি। এখন আমি এখান থেকে নিয়ে দেখাচ্ছি। এখন আমার দুই মেয়ে খেয়ে দেখাচ্ছে যে রেসিপিটি কেমন হলো। কিছুক্ষণ পর ফিরে আসছি। এখন আমার মেয়েরা খেয়ে দেখাচ্ছে। হ্যালো গাইস, এখন আমরা আপনাদেরকে এটা খেয়ে দেখাচ্ছি যে আমার মা কিরকম শ্যামাই রান্না করলো। চলো আসতে খেয়ে খাই আমরা। অনেক মজা হচ্ছে, অনেক 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 মজা হয়েছে। গাইস প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। দেখেন গাইস, প্লিজ প্লিজ বাই বাই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সিজিল অল ব্লগ চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।